লাইফ ফর জব, অর্থাৎ জীবনের জন্য চাকরি নাকি চাকরির জন্য জীবন, কোনটা? জীবনের জন্য চাকরি ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে, লাইফ দেন জব, আর পরে লাইফ। শুরুতে আমরা একটা স্বপ্ন দিয়ে শুরু করব। তো স্বপ্নটা কি ধরনের স্বপ্ন? আমার স্বপ্ন তারা মনে হয় উত্তম কুমার যদি আমাকে একটু ঘুরে আসতো তাহলে কেমন হতো। তো ঝামেলা হচ্ছে এটা যে যদি উত্তম কুমার আপনাকে নিয়ে ঘুরে আসতে হয় আপনাকে কি হতে হবে? সুচিত্রা সেন হতে হবে। আর যদি আমি এরকম কাউকে নিয়ে ঘোরাঘুরি করতে চাই ওর পেছন থেকে যদি বলবো না বলতে হয় তাহলে আমাকে উত্তম কুমার হতে হবে, ঠিক কিনা? সমস্যা হচ্ছে উত্তম কুমার হওয়ার জন্য যে পরিশ্রমটা করা দরকার সেটা আমরা কেউ করতে চাই না, কারণ সেটা অনেক কষ্টকর একটা ব্যাপার। অথবা সুচিত্রা হওয়ার জন্য যে পরিশ্রমটা করা দরকার, সুচিত্রা কিন্তু একদিনে সুচিত্রা হয় নাই। আপনাদেরকে বলি, ওনার বাসা হচ্ছে আমাদের বাংলাদেশে পাবনাতে। উনি যখন প্রথম মুভিতে আসলেন অভিনয় করতে তখন পরিচালক অজয় কর উনাকে বলেছিল যে তুমি তো আসলে শুদ্ধভাবে কথা বলতে পারো না। ওনার কথার মধ্যে আঞ্চলিকতার টান ছিল, সমস্যা ছিল, উনি পাবনার আঞ্চলিক ভাষায় কথা বলতেন এবং সেই টানটা চলে আসত। তখন বলেছিল যে তোমার দ্বারা মুভি হবে না, ওনাকে এই কথা শুনতে হয়েছিল, তোমার দ্বারা মুভি হবে না, তুমি আগে নিজেকে ঠিক করো। আমাদের যে সমস্যাগুলো আছে, যে ড্রব্যাকগুলো আছে, যে উইকনেসগুলো আছে, আমরা চাইলে কষ্ট করে অনেক পরিশ্রম করে সেটাকে ঠিক করতে পারি কি পারি না? পারি, তবে সেটার জন্য অনেক পরিশ্রম করতে হবে। উত্তম কুমার কিন্তু একদিন উত্তম কুমার হননি, অনেক পরিশ্রম করতে হয়েছিল। যাই হোক, এইটা কোন মুভির গান কে বলতে পারবেন? দেখেন না মুভি টুভি, খালি পড়াশোনা করলে হবে? মুভি টুভি দেখেন না, কি নাম এটার? সপ্তপদী। সপ্তপদী, ওই যে বলে না ওই ও আমাকে টাচ করবে না, মুভিটা দেখছেন কেউ? ওই ও আমাকে টাচ করবে না এরকম বললে টাচ করতে ইচ্ছা করে, ওরকম একটা মানে সেরকম একটা মুভি দেখে নিন পারলে। তো কেউ কি জানেন এই দৃশ্যটা? এটা হচ্ছে মানে বলা হয় বাংলা সিনেমার সবচাইতে রোমান্টিক দৃশ্য, বাংলা সিনেমার সবচাইতে মানে রোডের উপর সবচেয়ে রোমান্টিক দৃশ্য এই দৃশ্যটা। এটা কিন্তু একটা মুভি থেকে কপি করা, কে বলতে পারবে কোন মুভি থেকে বলেন? কেউ আছেন? সরি, না, রোমান হলিডে। রোমান হলিডে এখানে একটা দৃশ্য আছে, কেউ না দেখলে দেখে নিয়েন। তো এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যদি এরকম ঘোরাঘুরি করতে হয় বা এরকম উত্তম কুমারের মতো নিজেকে আমরা ভাবি কিন্তু উত্তম কুমার হওয়ার জন্য চেষ্টা করি না, এটা করলে হবে না, অনেক পরিশ্রম করতে হবে। আচ্ছা, পরে স্লাইড। আড্ডার সময় আমি কিছু থাম রুল ফলো করি, এই থাম রুলগুলো জানিয়ে দিচ্ছি, এটা ফলো করলে আমাদের সবার জন্য ভালো হয়। এক, মোবাইল ফোন যেন না ভেজে ওঠে, দয়া করে মোবাইল ফোনটা সাইলেন্ট করে রাখেন। আমি আমারটা এয়ারপ্লেন মোডে দিয়ে দিয়েছি, আমি চাই না কোনো ফোন আসুক। মোবাইল ফোনে কথা বলতে হলে এই হলটার বাইরে গিয়ে কথা বলতে হবে। পাশের জনের সাথে কথা যখন বলবেন তখনই বলবেন যখন আমি এদিকে তাকিয়ে থাকবো, আমি যেন না দেখি। যদি ঘুম টুম আসে তাহলে এমনভাবে ঘুমাতে হবে যাতে আপনার ঘুমের জন্য পাশের জনের ঘুমের কোনো ব্যাঘাত না ঘটে, অর্থাৎ ঘুমাতে ঘুমাতে ওনার কোলে হেলে পড়া যাবে না। আচ্ছা, প্রশ্ন করবেন যখন আমি প্রশ্ন করতে বলবো তখন, আর কোনো নোট টোট নেওয়ার দরকার নাই, কিছু লেখারই দরকার নাই, এগুলো সব ফেসবুকে আপলোড করে দেবো আমি,
আমার ফেসবুক অনেকে আছেন যারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড অথবা ফলোয়ার, তো ফলোয়াররাও কানেক্টেড, তো আমার মনে হয় লেখার দরকার নাই, আমি ফেসবুকে শেয়ার করব, ফেসবুকে আমাকে আমার নাম দিয়ে সার্চ করলেই পাবেন। আচ্ছা পরেরটা, আমার কিছু কথা দিয়ে শুরু করি, প্রথমে কিছু লাইফ লেসন দিয়ে শুরু করি। হ্যাঁ, একটা মুভি নাম হচ্ছে ফরেস্ট গাম, কে কে দেখেন নাই হাত তোলেন, মুভিটা দেখেন ভাই, মুভিটা দেখা উচিত, মুভিটা না দেখাটা ক্রাইমের মধ্যে পড়ে। হ্যাঁ, তো মুভিটা দেখেন, তো মুভিতে একটা কথা আছে, মামা অলওয়েজ সেড লাইফ ওয়াজ লাইক এ বক্স অফ চকলেটস, ইউ নেভার নো হোয়াট ইউ আর গোনা গেট, অর্থাৎ মা সবসময় বলে আমাদের লাইফটা হচ্ছে একটা চকলেটের বক্সের মতো, ওই চকলেটের বক্স থেকে একটা চকলেট তোলার সময় কোন চকলেটটা পাচ্ছি এটা যেমন আমরা আগে থেকে জানতে পারি না কখনোই, ঠিক একইভাবে আমাদের লাইফ আসলে আমাদের কোথায় নিয়ে ছেড়ে দেয় এটা আমরা কখনোই বুঝতে পারি না। আমি যখন আমার লাইফের স্টোরি বলবো তখন আপনারা বুঝতে পারবেন, আজকে সুশান্তের এখানে দাঁড়িয়ে কথা বলার কথা না, যে সুশান্ত ইউনিভার্সিটিতে পড়ার সময় সবচাইতে বাজে গ্রেড, সবচাইতে কম সিজিপিএ নিয়ে পাশ করেছিল, তাকে এখন বিভিন্ন ইউনিভার্সিটি দাওয়াত দিয়ে নিয়ে যায় কথা বলবার জন্য, ওই জন্য লাইফটা আসলে কোথায় নিয়ে আপনাকে ছেড়ে দেয় আপনি এটা কখনোই বলতে পারবেন না, এই জন্যই বললাম। পরেরটা হচ্ছে আমার খুব প্রিয় একটা মুভি থেকে নেওয়া, দ্য পার্সুইট অফ হ্যাপিনেস, দেখেছেন কেউ, কারা কারা দেখেছেন হাত তুলেন, অনেকেই দেখেছেন, তো এই মুভিতে উইল স্মিথ তার ছেলেকে বলে, ডোন্ট এভার লেট সামওয়ান টেল ইউ দ্যাট ইউ ক্যান্ট ডু সামথিং, নট ইভেন মি, ইউ গট এ ড্রিম, ইউ গট আ প্রোটেক্টেড, হোয়েন পিপল ক্যান্ট ডু সামথিং দেমসেলভস দে আর গোনা টেল ইউ দ্যাট ইউ ক্যান্ট ডু ইট, ইউ ওয়ান্ট সামথিং গো গেট ইট, পিরিয়ড, অর্থাৎ কখনোই কাউকে বলতে দিও না তুমি একটা কাজ করতে পারো না, এমনকি আমাকেও বলতে দিও না, উইল স্মিথ তার ছেলেকে বলছেন, তোমার মা বাবাকেও বলতে দিও না যে তুমি একটা কাজ করতে পারো না, তোমার একটা স্বপ্ন আছে, সেই স্বপ্নটা যখন কারোর কাছে অপরিচিত হয় যখন সেই স্বপ্নটাকে চিনে না তখন সে তোমাকে খুব স্বাচ্ছন্দ্যে বলবে তুমি কাজটা করতে পারবে না, তার কথাটা না শুনে তোমাকে চেষ্টা করতে হবে, স্বপ্নের পিছনে ছুটতে হবে, তো আসেই নাই সে যাবে কোথেকে, তো এই ব্যাপারটা আমার মধ্যে ছিল না। তো আমার যে কষ্টগুলো ছিল সেটা হচ্ছে পাত্তা না পাওয়ার কষ্ট, কেউ আমাকে গুনতেছেও না এটার কষ্ট, আমার জন্য আমার বাবা মা অনেক কান্নাকাটি করতেছে এটার কষ্ট, খুব কষ্ট ছিল। তো পরে ভাবলাম যে আমার আসলে বেঁচে থেকে কি লাভ, আমাকে শুধু আমার বাবা মা আমার ছোট ভাই ছাড়া পৃথিবী থেকেও চায় না, আমি থাকলেও কি না থাকলেও কি, তখন অনেক বেশি আমি অনেক ইমোশনাল, তখন অনেক ইমোশনাল হয়ে ভেবেছিলাম যে এই পৃথিবী ছেড়ে আমি চলে যাব, তো পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম এবং কিছু পয়জন কিনে এনেছিলাম বিষ, তো বিষটা যখন খাবো তা খাওয়ার সময় আমার মানে প্রথম চিন্তা যেটা হয়েছিল যে এটা খাওয়ার পর যদি সত্যি মারা যায় তখন কী হবে, আচ্ছা এটা হচ্ছে প্রথম চিন্তা, পরে চিন্তা করলাম আমি তো মরতেই খাচ্ছি নাকি, পরে চিন্তা করলাম আচ্ছা মরে গেলাম, মরে যাওয়ার পর কী হবে, ভাবলাম মরে যাওয়ার পরে আসলে অনেক কান্নাকাটি হবে, মা কান্নাকাটি করবে, আমার বাবাকে ফোন দিলে বাবা কোর্ট থেকে দৌড়ায় চলে আসবে, আমার ছোট ভাই সব কিছু দেখে দেখে আসলে অবাক হয়ে যাবে, একটু পরে সেও কান্নাকাটি শুরু করবে, খুবই বিস্ময় একটা দৃশ্য ঘটনা হচ্ছে, এত ভয় পেলে আসলে সুইসাইড করা যায় না, এটা তো সত্যি কথা, আমার সাহসের অভাব ছিল, তো সেদিন আমি আর সুইসাইড করলাম না, আর মানে অনেস্টলি স্পিকিং যখন তখন প্রচণ্ড কাঁপতেছিলাম, রুমের দরজা বন্ধ করে চোখটা ঝাপসা হয়ে আসছিল, মুখের সামনে আমার মায়ের মুখটা ভেসে উঠছে, তখন আমার কাছে মনে হয়েছে আমার যে লাইফটা আমার মায়ের দেওয়া সেটাকে আমি নিজের হাতে নষ্ট করে কীভাবে, এটার কোনো অধিকার আমার নাই, তখন ভাবলাম ঠিক আছে আমার বন্ধুবান্ধব তো অনেক এগিয়ে গেছে, আমি আমার বন্ধুবান্ধবের চাইতে প্রায় 4.5 বছর পর চাকরিতে জয়েন করি, ওদের চাইতে 4.5 বছর পর চাকরি করা শুরু করেছিলাম আমি, তো ভাবলাম ওরা তো অনেক এগিয়ে গেছে, ঠিক আছে ওদের মতো আমি না হয় অতটুকু ব্রাইট ক্যারিয়ার করতে পারবো না, ওদের মতো অতটুকু উজ্জ্বল হতে পারবো না, একটু অনুজ্জ্বল মানুষ হয়ে বেঁচে দেখি না কি হয়। আজকের দিনে আমি বুঝি আপনি যদি শুধু বেঁচেও থাকেন, স্রেফ বেঁচেও থাকেন, অনেক কিছু পাবেন লাইফ থেকে। তো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা উপন্যাস আছে সাঁতারু জলকন্যা, ওখানে একটা কথা আছে যে স্রেফ বেঁচে থাকলেও অনেক কিছু হয়, আজকে আমি বুঝি আসলেই সত্যি কথা, জীবনে কোনো কিছু না পাওয়ার চাইতে কষ্ট পাওয়াও ভালো, ক্রাই ক্রাই অনলি টু স্মাইল বেটার। আচ্ছা বলি আমার কাছে মনে হয় আজকের দিনে এসে লাইফে একেবারে কোনো কিছু না পাওয়ার চাইতে কষ্ট টষ্ট পাওয়া ভালো, কষ্ট পেলে আপনি যদি সেই কষ্ট থেকে ঘুরে দাঁড়াতে পারেন, মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন সে ঘুরে দাঁড়ায় না, আমার পিঠ দেয়ালে গেঁথে গেছিলো, আমার ঘুরে দাঁড়ানো ছাড়া তেমন কোনো গতি ছিল না, তো ওই জন্য আমি মনে করি যে লাইফে কিছু না পাওয়ার চাইতে কষ্ট পাওয়াটাও ভালো, যদি কষ্টটাকে আপনি স্ট্রেংথে কনভার্ট করতে পারেন তাহলে সেটা থেকে যে ইম্পালসটা গ্রো করে ভেতর থেকে, যে ফোর্সটা গ্রো করে, সেই ফোর্স থেকে আপনি অনেক দূর যেতে পারবেন। আচ্ছা
তো ভালো কিছু করো, আমাকে জিজ্ঞেস করে ভাইয়া ভালো কিছু করা মানে কি, আমি ভালো কিছু করার একটা সাদামাটা সংজ্ঞা দিই। আমার দৃষ্টিতে ভালো কিছু করা মানে হচ্ছে যে কাজটা করলে আমার বাবা মা খুশি হয়, সেটাই হচ্ছে ভালো কিছু করা। আমার বাবা মা মানে বুক ফুলিয়ে সবাইকে বলতে পারে আমার ছেলে বা আমার মেয়ে এই কাজটা করে, সেটাই হচ্ছে ভালো কিছু করা। যখন দেখবেন আপনার আব্বা আম্মা হাসছেন এবং সেই হাসির কারণ হচ্ছে আপনি, সেই তৃপ্তির কারণ হচ্ছে আপনি, এটা পৃথিবীর সবচাইতে সুন্দর দৃশ্য। আচ্ছা, যখন ওই ওই বাজে অবস্থায় ছিল তখন একটু সহানুভূতিপূর্ণ কথার জন্য কি কাঙালের মতো সবার মুখের দিকে তাকিয়ে থাকতাম, আমিও পারবো এই কথা কেউ বলতো না। ইফতার পার্টির গল্প, গেট টুগেদারের গল্প। আমি যখন আমার অনার্স কমপ্লিট করছিলাম না, আমার বন্ধু বান্ধব কমপ্লিট করে ফেলেছে, তখন আমি বিজনেস করতাম, বিজনেস মানে তো দোকানদারি। হ্যাঁ, তো যখন কোনো ইফতার পার্টি হতো আমার ফ্রেন্ডের, পুরনো ফ্রেন্ডের, বিশ্বাস করবেন কিনা জানি না, আমাকে দাওয়াত দেওয়া হতো না। ওদের যুক্তি ছিল এই, ওকে দাওয়াত দিয়ে কি হবে, ও তো দোকানদার, ও তো ইঞ্জিনিয়ার না, ও আসলে আমাদের সম্মান নষ্ট হবে। তো এটা কিন্তু অনেক কষ্ট দেয়। আপনার বন্ধুরা যখন এই ধরনের অ্যাটিটিউড দেখায়, কখনো কোনো গেট টুগেদার পার্টি হলে আমাকে ফোন দেওয়া হতো না। আমি জানতাম পরে গেট টুগেদার পার্টি হয়েছিল, আমাকে ফোন দেওয়া হতো না, কারণ আমি গেলে সম্মান নষ্ট হবে, ওটা গ্র্যাভিটি কমবে, এই ধরনের কিছু কিছু ডিগনিটি কমবে। তো এই কষ্টগুলো, এই কষ্টগুলো যখন আপনি খুব কাছ থেকে দেখবেন তখন আপনার ঘুরে দাঁড়াতে ইচ্ছে করবে। আমি জানি আপনাদের অনেকেরই জীবনের গল্পটা কম বেশি এরকম, আপনারা ঘুরে দাঁড়াবেন, আমি বিশ্বাস করি আপনারা ঘুরে দাঁড়াবেন। আচ্ছা, আমি অনেক খুশি কারণ আমি যা চেয়েছি তা পাইনি। আল্লাহ মাঝে মাঝে আমাদের প্রার্থনা কবুল করেন, আমাদের প্রার্থনা কবুল না করার মাধ্যমে। আল্লাহকে ধন্যবাদ, উনি আমার প্রথম জীবনের প্রার্থনাগুলো কবুল করেননি। আচ্ছা, এটা আমি খুব বিশ্বাস করি, মন থেকে বিশ্বাস করি। আমি আমার প্রথম জীবনে অনেক কিছু হতে চেয়েছিলাম, একজন উদ্যোক্তা হতে চেয়েছিলাম, ব্যবসায়ী হতে চেয়েছিলাম, তার আগে চেয়েছিলাম রাইটার হব, এরকম অনেক পাগলামি ছিল আমার লাইফে। আমি গডকে, ঈশ্বরকে আজকের দিনে এসে ধন্যবাদ জানাই এই জন্য যে উনি আমার একটা প্রার্থনাও কবুল করেন নাই। মনে রাখবেন, আল্লাহ যখন আপনার কোনো একটা প্রার্থনা কবুল করেন না, এমনও হতে পারে আপনাকে নিয়ে ওনার একটা বিশাল মাস্টার প্ল্যান আছে। সেই জন্য আল্লাহ মাঝে মাঝে আমাদের প্রার্থনা কবুল করেন, প্রার্থনা কবুল না করার মাধ্যমে, এটা আমি বিশ্বাস করি। আচ্ছা, এটা শুরু করলে কি হবে, নামাজ এবং লাঞ্চ হবে? তাহলে আর এটাকে আমরা শুরু করবো। থ্যাংক ইউ। আমি তো বোকা লড়ছে, এই খরগোশটাকে না ধরে অন্য একটা খরগোশকে ধরি, এই খরগোশটা ধরা একটু কঠিন, অন্য একটা খরগোশকে ধরে সেটা সহজ হবে। তখন সে করে কি, ওই খরগোশটার পেছনে না ছুটে অন্য একটা খরগোশের পেছনে ছুটতে থাকে। কিন্তু দেখেন, সব খরগোশ ধরাই কিন্তু একই রকম কঠিন, কিন্তু মন মানে না, আমাদের মনে হয় যে অন্য খরগোশটা ধরা মনে হয় সহজ হবে। এক্ষেত্রে তার একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিয়ে দিই। আমরা যখন, আমরা মানে আমি আপনারা সবাই, আমরা যখন এইচএসসিতে পড়তাম, এইচএসসি পাস করার পর বিভিন্ন ইউনিভার্সিটিতে যখন ভর্তি কোচিং করতাম বা ভর্তি পরীক্ষা দিচ্ছিলাম, তখন কিন্তু আমরা রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়েছি, কাটাই নাই, মেডিকেল বলেন, ইউনিভার্সিটি বলেন, ডুয়েট, ইঞ্জিনিয়ারিং, হোয়াট এভার ইউ সে, আমরা কিন্তু অনেক রাত না ঘুমিয়ে কাটিয়েছি। এবং আমি যখন এখন সবাইকে বলি 15-16 ঘন্টা পড়াশোনা করেন, যারা অন্য কোনো চাকরি করেন না, ওরা বলে ভাইয়া 15-16 ঘন্টা পড়াশোনা করা সম্ভব নাকি? কিন্তু সেই ব্যক্তিটাই যখন এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন বা শেষ করেছিলেন, উনি নিজেই 15-16 ঘন্টা পড়াশোনা করতেন, সম্ভব কিনা এটা কখন মানুষ পারে? তখনই পারে যখন মানুষের সামনে আর কোনো পথ খোলা থাকে না, যখন মানুষ নিজেকে পরিচিত করানোর জন্য ব্যর্থ হয়ে ওঠে। আমি যখন বিসিএস এর জন্য পড়াশোনা করছিলাম তখন আমার মনে আছে আমি অনেক রাত না ঘুমিয়েছিলাম। তো এখন যদি আমাকে খুব পিটিয়ে মেরে ফেলে যে তুমি না ঘুমিয়ে পড়াশোনা করো, পারবো না, কারণ এখন আমার দরকার নাই, ওই সময় দরকার ছিল, সময় প্রয়োজন ছিল, সময় দাবি ছিল। ওই জন্যই বলছি, আপনার যে ইমোশনটা, সেই ইমোশনটা যদি আপনাকে ভেতর থেকে প্রচন্ড রকমের ধাক্কা দেয় তখন আপনার ঘুম আসবে না। আপনার লক্ষ্যটা যদি আপনার সঙ্গে ক্লিয়ার করে আপনার ঘুম আসবে না, আপনি না ঘুমিয়ে কাটাতে পারবেন। হয়তো বা ওই সময়টাতে আপনার চেহারা স্রোত একটু খারাপ হবে, সমস্যা কোথায়, সমস্যা আছে কোনো? মধ্যবিত্ত হয়ে জন্মগ্রহণ করার একটা ঝামেলা আছে, মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেদের আসলে চাকরি না করলে জীবন বাঁচে না আমার কাছে মনে হয়। মানে তখন মনে হয় যে দেশে থাকাটা দরকার নাকি আসলে একটা চাকরি করা দরকার, এটা মনে হয়, এটা খুব কনফিউশন হয়। ওই সময়টাতে চেহারা স্রোত দর্শন হোক, চোখের নিচে কালি করুক, সমস্যা কোথায়, সব ঠিক হয়ে যাবে। আপনারা কি বিশ্বাস করেন চাকরি মানুষকে সুন্দর করে দেয়,
বিশ্বাস করেন কি করেন না, আমি বিশ্বাস করি। এবং যখন মানুষ যেই গোলের পেছনে ছুটছে, যখন সেই গোলটা সে অ্যাচিভ করে ফেলে, তখন তার চেহারা সুন্দর হয়ে যায়। এটা সত্যি কথা, মনে মনে ফুর্তি থাকলে সেটা অ্যাপিয়ারেন্সে ধরা পড়ে। আচ্ছা, যখন আমরা যখন ফুটবল কিংবা ক্রিকেট দেখি, তখন আমরা বলি কি, এই 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 শটটা খেলতে পারে না, এটা কিছু হইলো, এই গোলটা দিতে পারে না, এটা কিছু হইলো। আমরা কিন্তু টিভির সামনে বসে বসে ছক্কা মেরানোর মানুষ, ঠিক কিনা? আমরা ছক্কা মেরে টিভির সামনে বসে বসে একটু খেয়াল করে দেখেন, এখন থেকে যখনই ফুটবল কিংবা ক্রিকেট দেখবেন, তখন যেটা করতে পারেন, এটা একটা এক্সারসাইজ, আমি এখন কম করি, আগে একটা সময় খুব বেশি করতাম, যে লোকটা ওখানে দাঁড়িয়ে ব্যাটিং করছেন, আপনি একটু কল্পনা করে দেখেন, একটা ছক্কা মারার জন্য ওর এই রিস্টে এবং এই ব্যাকে যে পরিমাণ প্রেশার পড়ে এবং যে পরিমাণ পেইন হয়, ওর জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখেন। তার চেয়ে তো বড় কথা, আমরা যখন কোনো একটা চাকরির পরীক্ষা দিই, সেটা ইন্টারভিউ হোক বা যে কোনো কিছু, একটা কথা আমাকে প্রায় সময় শুনতে হয় যে ভাইয়া খুব নার্ভাস লাগে, কি করবো? একটু দেখেন তো, একজন সচিন টেন্ডুলকার যখন খেলতে নামে, তখন তাকে 100 কোটি মানুষের এক্সপেকটেশনের বোঝা মাথায় রেখে খেলতে হয়। আর আমরা যখন পরীক্ষা দিই, ইন্টারভিউ বোর্ডে যাই, তখন কিন্তু আমাকে খুব বেশি বলে 5-6 জন মানুষের এক্সপেকটেশনের বোঝা মাথায় রেখে পরীক্ষা দিতে হয়। ও বলে আমি পারবো না কেন? ওই জন্য যখন খেলা দেখবেন, ফুটবল খেলা, যেমন ফুটবল খেলায় 1.5 ঘন্টা একটা বল নিয়ে দৌড়াতে হয়, বেশি না, 5 মিনিট দৌড়ে দেখেন কেমন লাগে। মাঠে গিয়ে 5টা মিনিট বা 10টা মিনিট ননস্টপ দৌড়ে দেখেন কেমন লাগে, অনেক কষ্ট হয়। আর সে 1.5 ঘন্টা দৌড়াচ্ছেন, আর আমরা টিভির সামনে দাঁড়া দাঁড়াচ্ছি, মানে বসে বসে চিল্লাচ্ছি, পারস না কেন, পারস না কেন, তুই দৌড়ে দেখ কেমন লাগে। তো এটা যদি প্র্যাকটিস করেন, তাহলে হবে কি, অনেক বেশি পরিমাণে স্ট্রেস নেওয়ার ক্ষমতা বাড়ে। এই ব্যায়ামটা যদি মাঝে মাঝে করেন, এটা মাইন্ড এক্সারসাইজ, তাহলে অনেক বেশি পরিমাণে স্ট্রেস নেওয়ার ক্ষমতা বাড়বে আপনার। আচ্ছা, ভয়ের জিনিস ততটাই ভয়ের যতটা আমরা ভয় পাই ছোটবেলায়। আচ্ছা বলি, আমি ছোটবেলায় তেল পোকা ভয় পেতাম। ছোটবেলায় তেল পোকা বেশিরভাগ মানুষই ভয় পেত। ছোটবেলায় তেল পোকা ভয় পাওয়াটা একটা ভদ্রতার পর্যায়ে পড়ে। ছোটবেলায় তেল পোকা ভয় পাওয়া উচিত, যে বাচ্চা তেল পোকা ধরে থাকে, এই কি? আচ্ছা যাই হোক, তো তেল পোকা যখন আমি ভয় পাওয়া বন্ধ করলাম, তখন দেখলাম তেল পোকা আসলে কিছুই না, একটা স্যান্ডেল দিয়ে বাড়ি ভরে তেল পোকা ভরে যায়। আচ্ছা, ফলে আপনাকে যদি বলি ভাই এখান থেকে জাম্প করে, আপনি দেখবেন কিছুই না, জাম্প করলে কি হবে, কিছু হবে না। আপনি যদি এখান থেকে জাম্প না করে আপনাকে যদি ওখানে তুলে দিই, ওখানে তুলে দেওয়ার পর যদি বলি ভাই জাম্প করেন, আপনি আর জাম্প করবেন না। দেখেন জায়গাটা কিন্তু চেঞ্জ হয় নাই, চেঞ্জ হচ্ছে আমাদের দেখার ভঙ্গি, আমাদের দৃষ্টিভঙ্গি। একটা জিনিসকে দেখার পর ওই জিনিসটা ততটুকুই ভয়ের মনে হয় যতটুকু আমরা ভয়ের মনে করি। আমরা যখন এখান থেকে জাম্প করতে যাচ্ছি, তখন সেটাকে আমার ভয়ের মনে হচ্ছে না, যখন আমি উপরে উঠে যাচ্ছি তখন সেটাকে আমার ভয়ের মনে হচ্ছে, তখন সেটা আমাকে অনেক বেশি ভীতি বাড়ায় দেয়। ব্যাপারটা বোঝা গেছে আমি কি বলছি? না আমাকে জিজ্ঞেস করবেন, আমি আবার বলবো। When you look through the window, just look through, don't catch. আমি আপনাকে বললাম, আচ্ছা ভাই দেখেন তো, এই জানলা দিয়ে বাইরে কি দেখা যায়? আপনি 5 মিনিট দেখলেন, দেখার পর আমি আপনাকে জিজ্ঞেস করলাম, ভাই কি দেখলেন? বলে ভাইয়া ওখানে 3টা পিঁপড়া হাঁটতেছে, জানলার উপর দিয়ে 3টা পিঁপড়া হাঁটতেছে। আমি আপনাকে বললাম, আমি আপনাকে পিঁপড়া দেখতে বলছি, আমি আপনাকে বলছি জানলার বাইরে দিয়ে কি দেখা যায়। এটা আমাদের রিয়েল লাইফেও ঘটে। আমরা যখন কোনো একটা প্রবলেমে পড়ি, কোনো একটা ধরেন বিসিএস পরীক্ষা, আমরা বিসিএস পরীক্ষা থেকে তাকায় থাকি, হ্যাঁ বিসিএস পরীক্ষা কঠিন, বিসিএস পরীক্ষা কয়েকবার দিতে হয়, একবারে হয় না, করাপশন হয়, এ হয় সে হয়, এসব নিয়ে ভাবতে থাকি। কিন্তু আমরা যদি ওই বিসিএস পরীক্ষাটাকে কীভাবে ক্র্যাক করতে হয়, অর্থাৎ আমরা বিসিএস পরীক্ষার দিকে না তাকিয়ে যদি বিসিএস পরীক্ষার ভেতরে তাকাতাম, ইফ উই কুড লুক থ্রু বিসিএস, তাহলে বিসিএস আমাদের হয়ে যেত। বিসিএস কঠিন, চোখের সামনে আছে বিসিএস কঠিন, এটা করা যাবে না, এবং এই ভয়টা আমাদের কর্মক্ষমতা কমিয়ে দেয়, আমাদের করার স্পৃহা এবং দক্ষতা দুটাই কমিয়ে দেয়। আমাদের দেখতে হবে বিসিএস কঠিন ঠিক আছে বা বিসিএস সহজ ঠিক আছে, কিন্তু কাজটা কীভাবে করতে হয়, কীভাবে করে বিসিএসটাকে ক্র্যাক করতে হয় সেটা শিখতে হবে। আমি যখন জানলার ভেতর দিয়ে তাকাতে বললাম, আপনারা ভেতর দিয়ে তাকাবেন বাইরে, জানলার দিকে তাকিয়ে থাকবেন না, তখন আপনি পিঁপড়াগুলো দেখবেন বাইরে, যে অপার সৌন্দর্য সেটা আপনি দেখবেন না। পেসিমিস্ট,
পেসিমিস্ট লোক পারপক্ষে এড়িয়ে চলবেন, আমি চেষ্টা করি এড়িয়ে চলার জন্য। আমেরিকার শিকাগো শহরে দুঃখবাদীদের একটা আড্ডা হতো, ওখানে পার্কটার নাম ভুলে গেছি, ওরা পার্কে বসে আড্ডা দিত এবং যে লোকগুলো আড্ডা দিত সবাই ছিল দুঃখবাদী, পেসিমিস্ট। ওরা মনে করতো পৃথিবীতে কিছু হবে না, পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ নাই, আমার দ্বারা কিছু হবে না, সব দুঃখবাদী কথাবার্তা বলতো ওরা। একটা সময়ে ওরা সিদ্ধান্ত নিল যে আমরা রেগুলারলি যেহেতু বসি, আমাদের একটা ক্লাব তৈরি করা দরকার, ওই ক্লাবটার নাম হবে দুঃখবাদীদের ক্লাব। হ্যাঁ, করা দরকার। তখন তারা সিদ্ধান্ত নিল, ঠিক আছে, আমরা ছুটির দিন রোববারে সবাই মিলে একসাথে হব, একসাথে হওয়ার পর একটা ক্লাবের গঠন কমিটি হবে, চূড়ান্ত হবে, একটা ক্লাব তৈরি করে ফেলবে। দেখা গেল কি ওই শুক্রবারে দু একজন ছাড়া কেউ আসেনি। পরবর্তীতে খবর নিয়ে জানা গেল সবাই ভেবে নিয়েছেন আসলে শুক্রবার না, রোববার, সরি, রোববারে দু একজন ছাড়া কেউ আসে নাই। পরে খবর নিয়ে দেখা গেল ওরা সবাই ভেবে নিয়েছেন একসাথে জমে কোনো লাভ নাই, ক্লাব তৈরি করা যাবে না, এটাই হচ্ছে দুঃখবাদের এই কাজটাই করে। ওরা কোনো কিছুতেই বিশ্বাস করে না, একটা কাজ করা যাবে তাও বিশ্বাস করে না। তাদের সাথে যত কম কথা বলবেন ততই আপনার মঙ্গল, ততই আপনার জন্য ভালো। এখন যে পয়েন্টটা বলছি, দয়া করে এটা বিশ্বাস করে মনে রাখবেন, যুক্তি দিয়ে যাচাই করবেন না, বিশ্বাস করে মনে রাখবেন। যারা আপনাকে ভালো বলেন এবং আপনার সামর্থ্যে আস্থা রাখেন তাদের সাথে বেশি বেশি করে মিশুন। সরি, কেউ ভালো বললে নিজের মধ্যে যে দায়িত্ববোধ জন্মে সেটাকে কাজে লাগান। আচ্ছা, দেখেন আমাদের আশেপাশে বিভিন্ন ধরনের মানুষ আছে, কিছু মানুষ থাকে যারা আমাদেরকে ভালো বলে এবং আমাদের যে ভালো দিকগুলো সেই দিকগুলো নিয়ে কথা বলে এবং আমরা যাতে সেই কাজগুলো আরো বেশি বেশি করে করি ওই জন্য উৎসাহ প্রদান করে। আপনারা দেখবেন আমাদের মনস্তত্ত্ব এমনভাবে ডিজাইন করা, যখন কোনো একটা কাজকে কেউ ভালো বলে অথবা রিকগনাইজ করে আমরা কিন্তু সে কাজটা আরো বেশি বেশি করে করি। কোনো হাজব্যান্ড যখন ওয়াইফকে বলবে তোমার পুডিংটা তো সেরকম হয়েছে, তুমি পুডিং খুব ভালো বানাও, দেখবেন সে ওয়াইফ পুডিং খাওয়াই খাওয়াই তার হাজব্যান্ডের অবস্থা বারো বাজার হয়েছে, প্রতিদিন পুডিং বানায়, এটা কিন্তু হয়। অথবা হাজব্যান্ডকে ওয়াইফ যদি বলে তোমাকে সাদা শাড়িটা খুব মানায়, সে সাদা শাড়ি ছাড়া কিছুই করে না, করে, এটা কিন্তু ঘটে। অর্থাৎ যারা আমাদের সম্পর্কে ভালো বলেন এবং আমাদের সামর্থ্যে আস্থা রাখেন, আমরা যদি তাদের সাথে বেশি বেশি মিশি তাহলে আমাদের ভালো কাজ করার উৎসাহ বাড়ে। এই কাজটা প্র্যাকটিস করে দেখতে পারেন, ইট হেল্পস। আচ্ছা, আর সবসময় যখন প্রশংসা শুনবেন তখন মাথা নত করবেন এবং মুখ দিয়ে উচ্চারণ করে বলবেন যে না 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 ভাই, সব প্রশংসা আল্লাহর, আমার কোনো ক্রেডিট নাই, আল্লাহ যা চাইছে তাই দিয়েছে, এটা উচ্চারণ করে বলবেন মুখ দিয়ে, মনে মনে না। এই জিনিসটা আপনার কর্মক্ষমতা দ্বিগুণ করে দিবে, কনফার্ম। আর যখন কারো প্রশংসা করবেন উদারভাবে প্রশংসা করবেন, আমরা কিন্তু প্রশংসা করার ক্ষেত্রে খুব কিপটা, খুব কিপটা। কিছু কিছু মানুষ থাকে দেখবেন আমাদের সমাজে আছেন, যারা আমরা যখন কোনো একটা ভালো কাজ করি সেই ভালো কাজ করার সময় আমাকে কোন ধরনের অ্যাপ্রিসিয়েট করে না, কিন্তু সেই আমি যখন কোনো একটা খারাপ কাজ করি তখন সে একদম লাফায় চলে আসে। দেখবেন ফেসবুকে যখন আপনি একটা ভালো পোস্ট দিলেন, যে ব্যক্তি কখনো একটা কমেন্ট দূরে থাক, লাইকও দেয় নাই, আপনি যখন একটা খারাপ পোস্ট দিলেন অথবা আক্রমণাত্মক কিংবা ওনার ভালো লাগে নাই এমন একটা পোস্ট দিলেন, তখন সে বিশাল বিশাল কমেন্ট করে। আমি সাধারণত এ ধরনের লোকদেরকে ব্লক করে দিই। কেন বলি কথাটা বলি, আমার কথা হচ্ছে যে লোক আমার ভালো কাজের প্রশংসা করতে পারে না তাকে আমি আমার খারাপ কাজের নিন্দা করতে দিব না, দিব না, দিব না। আমি এই টেকনিকটা ফলো করি। একটা কথা আছে না, শাসন করা তারই সাথে সোহাগ করে, যে আমার সোহাগ করতে জানে না তার শাসন আমি কেন মানব। আপনি বলতে পারেন ভাইয়া নিন্দুকে বাসি আমি সবার চেয়ে ভালো, যে নিন্দা করে সে অনেক ভালো, তাকে আমি ভালোবাসি। আমি বলি আমার ভালোবাসাবাসির তো টাইম নাই, যে লোক আমার প্রশংসা করতে পারে না তাকে আমি নিন্দা করতে দিব না। আর কিছু লোক থাকে যারা কখনোই প্রশংসা করতে পারে না, ওদের ওদের আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করছে ফোটগুলো যখন এভাবে খুলবে তখন দেখবে যে শুধু বাজে কথা বের হবে, তুমি এটা পারো না, সেটা পারো না, তোমার এটা নাই, সেটা নাই, তোমার নাক বাঁকা, চুল বাঁকা, এই বাঁকা, সেই বাঁকা, এইসব কথাবার্তা বলবে। খুব ভালো হয় যদি তাকে আপনার লাইফ থেকে আপনি রিমুভ করে দেন, সে যেই হোক না কেন।
কারণ যে আপনার প্রশংসা করতে পারে না, আমাদের কিন্তু আল্লাহ পাঠানোর সময় ভালো খারাপ দুটো দিয়ে পাঠিয়েছেন, যা চোখে আমার ভালো জিনিসগুলো ধরা পড়ে না সে আমার খুব ভালো চাই আমার কখনো মনে হয় না। একটা গল্প বলি, একটা লোকের একটা কুকুর ছিল, সেই কুকুরটার একটা অদ্ভুত ক্ষমতা ছিল। কুকুরটা পানির উপর দিয়ে হাঁটতে পারত এবং দৌড়াতে পারত। সেই লোকটা জাস্ট গল্প, এটা সত্যি ঘটনা না, আমি এটা করেছিলাম ইউ ক্যান ড্রিং বলতে শিক্ষেরা। তো সেই লোকটা তার বন্ধু বান্ধবকে দাওয়াত করে সেই কুকুরের অদ্ভুত ক্ষমতা দেখাত। তো তার এক বন্ধুকে একবার দাওয়াত করেছেন, সেই বন্ধুটা আবার কারো কারো ভালো বলতে পারে না, ওনার একটা সমস্যা হচ্ছে কারো ভালো বলতে পারে, মানুষ খারাপটা কিন্তু ভালো বলতে পারে না। আচ্ছা, আপনারা ভাবেন না যে যারা মানুষের ভালো বলতে পারে না তারা সবাই খারাপ মানুষ, সেটা ভাববেন না, তারা ভালো মানুষ, কিন্তু তাদের এই খারাপ বলাটা আপনার এফিসিয়েন্সি কমাই দিবে, ওরা এফিসিয়েন্সি কমাই দেয় নিজেদের অজ্ঞাতসারেই কমাই দেয়, সাবকনশিয়াস মাইন্ডে এফিসিয়েন্সি কমাই দেয় ওরা। আচ্ছা, এখন ওই ফ্রেন্ডটাকে দাওয়াত দিল, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বিকেলবেলা পুকুর পাড়ে দুজন মিলে বসলো কফি খাচ্ছে, ওই সময়ে একটা পাখি উড়ে যাচ্ছিল, লোকটা তার বন্দুক দিয়ে পাখিটা শিকার করলো, পাখিটা গিয়ে ঝুপ করে কুকুরের উপর গিয়ে পড়লো, পাশে কুকুরটা বসেছিল, কুকুরটা দৌড়ে গিয়ে পাখিটার মুখ দিয়ে নিয়ে চলে আসলো। তার যে বন্ধুটাকে সে দাওয়াত করেছিল সেই বন্ধুটা কিছুই বলে না, একটু পরে সে আমরা আমরা করে বলে, আচ্ছা দোস্ত একটা কথা বলতাম, বলে কি, বলে আচ্ছা আমার কুকুরটার মধ্যে কোনো অস্বাভাবিক কিছু খেয়াল করছো তুমি, বলে কি, বলে না আমি একটু অস্বাভাবিক কিছু খেয়াল করছো, অস্বাভাবিক, হ্যাঁ খেয়াল করছি, বলে কি কি, বলে তো কুকুরটা তো সাঁতার পারে না, কুকুরটা যে দৌড়াতে পারে পানির উপর দিয়ে হাঁটতে পারে সেটা তার মাথায় নেই, তার মাথায় আসে কুকুরটা সাঁতার পারে না। এই ধরনের লোক সত্যি বুঝছিল এসে কোনো কাজে আসবে না, কখনোই কোনো কাজে আসবে না। আচ্ছা, বি টু ডলার নাইন, আজকের পর থেকে যখনই রেস্টুরেন্টে খেতে যাবেন তখনই ওয়েটারকে যখন বকশিস দিবেন, বকশিস দেওয়ার সময় গতকালকে পর্যন্ত যদি পাঁচ টাকা বকশিস দিবেন, আট টাকা দেওয়ার প্র্যাকটিস করেন, দশ টাকা দেওয়ার প্র্যাকটিস করেন। কেন, এই থিওরিটা আমার নাই, থিওরিটা যে মোটিভেশনাল রাইটারের, আমি প্রচুর মোটিভেশনাল বই করতাম একটা সময়, ওনার নাম ভুলে গেছে, এটা কেন, আচ্ছা সহজ করে বলুন, আমরা যে ফকিরদের পয়সা দিই না, ফকিরদের পয়সা দিই না আমরা, আমরা আসলে কেন ফকিরদের পয়সা দিই বলেন তো, সাহায্য করার জন্য না, আমরা পয়সা দিয়ে যারা দোয়া করার জন্য, দোয়া পাওয়ার জন্য পয়সা দিই, ব্যাপারটা শুনতে খারাপ শোনালো এটাই সত্য, দোয়া পাওয়ার জন্য পয়সা দিই। আচ্ছা, যখন আমি একটা ফকিরকে দুই টাকা দিই, বা যখন আমি দুই টাকা দিতাম, তখন দুই টাকা দেওয়ার পর আমার যে ভালো লাগা বা খারাপ লাগা যেটাই বলেন, হ্যাঁ আমার যে অনুভূতি, পাঁচ টাকা দেওয়ার পর কিন্তু অনুভূতিটা ভালো হয় এবং তখন মনে হয় তাকে পাঁচ টাকা দেওয়ার ক্ষমতা আমার আছে এবং এটা একটা ভালো ফিলিংস হয়। যখন রেস্টুরেন্টে খেতে বসলেন, তখন আপনি ওয়েটারকে যখন দশ টাকা দিলেন, পনেরো টাকা দিলেন, তখন আপনার মধ্যে এই ফিলিংসটা কাজ করে, একটা লোককে পনেরো টাকার হেল্প করার মধ্যে যোগ্যতা আমার হয়ে গেছে, ব্যাপারটা বুঝতে পারছি না আপনাদেরকে। এবং এই ভালো ফিলিংস এর কারণে যদি সেদিন আপনার পড়াশোনা আধা ঘন্টাও বেশি হয়, এই আধা ঘন্টার দাম কিন্তু পাঁচ টাকা থেকে অনেক বেশি, ব্যাপারটা বুঝতে পারছি আপনাদেরকে। আমি ওই জন্য আমি আপনাদেরকে বললাম বি এ টু ডলার ম্যান, উনি আমেরিকান রাইটার, আমেরিকায় উনি বলছেন আজকের পর থেকে খেতে বসে এক ডলারের পরিবর্তে দুই ডলার দেবেন বকশিস, ওর জন্য না আপনার জন্য, ওতে আপনার যে ভালো ফিলিংসটা হবে এটা আপনার চাকরি ভালো হবে, কাজ ভালো হবে, ব্যবসা ভালো হবে। আচ্ছা, মাঝে মাঝে গোলকিপাররা এদিক ওদিক না দৌড়ালেই বরং গোল খাওয়ার সম্ভাবনা কমে, গোলকিপার কেন দৌড়ায় এটা আমরা মনে করি, ওরা তো আমাদের চেষ্টা করছে। দেখবেন আমি ফুটবল খেলায় যতগুলো পেনাল্টি কিক দেখেছি, আপনারা দেখবেন পেনাল্টি কিক এর সময় গোলকিপার এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায় এবং বলটা থ্রো করে মাঝখানে, আমি কি ভুল বললাম, সে যদি এদিক ওদিক না দৌড়ে ওই জায়গায় স্থির থাকতো তাহলে কিন্তু সে গোলটা সেভ করতে পারত। কথা হচ্ছে গোলকিপার আসলে কেন দৌড়ায়, গোলকিপার এর জন্যই দৌড়ায়, যদি সে না দৌড়াতো তাহলে সবাই ওকে বলতো ব্যাটা তুই গোল খাবি না কে গোল খাবি, চেষ্টাই করিস নাই, এটা বলতো না। আমরা যেটা করি, বিসিএস পরীক্ষা দিব, আমার উচিত হচ্ছে বাসায় পড়াশোনা করা, বাসায় অনেক বেশি পড়াশোনা করা, আর আমি করি কি, এই কোচিংয়ে দৌড়াই ওই কোচিংয়ে দৌড়াই, ঢাকা ইউনিভার্সিটি পাবলিক লাইব্রেরির সামনে সকাল থেকে সন্ধ্যা বসে থাকি, ঘোরার দিন করি বসে বসে, মনে করে অনেক কিছু করে ফেলতেছি, আসলে তা না। মাঝে মাঝে সবচেয়ে ভালো কাজ হচ্ছে কোনো কাজ না করা, চুপচাপ বসে থাকা, রিল্যাক্স করা, তখন আমাদের মাথায় কিন্তু অনেক ভালো প্রোডাক্টিভ চিন্তা ভাবনা আসে। আপনাকে সেন্ট্রালাইজড হতে হবে, ডিসেন্ট্রালাইজড অ্যাট ইওর হোম,
আপনাকে বাসায় প্রচুর পড়াশোনা করতে হবে, বাসায় প্রচুর সময় দিতে হবে। আপনি যদি এদিকে দৌড়ান, এদিকে দৌড়ান, ওদিকে দৌড়ান, তাহলে তো আপনার পড়াশোনার সময়টা নষ্ট হচ্ছে, সেটা করা যাবে না। ওই গোলকিপারের কথাটা মাথায় রাখবেন, ঠিকই গোলকে বসবেন, এদিকে দৌড়াচ্ছেন, এদিকে দৌড়াচ্ছেন, সবাই আপনাকে বলতে পারে আরে বাবা সে তো পরে উল্টাই ফেলতেছে, সকালে কোচিংয়ে, বিকালে কোচিংয়ে, অমুক সময় ঢাকা ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটিতে আপনি আসলে পড়াশোনা করতেছেন কখন? তাহলে মনে রাখবেন সাকসেস ইজ এ সেলফিশ গেম, সাকসেস জিনিসটা সবসময় একটা সেলফিশ গেম। ওই টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম, এটা শুধু ডেস্টিনি কোম্পানিতে সম্ভব ছিল, সব বাস্তব ক্ষেত্রে সম্ভব না। বাস্তব ক্ষেত্রে আপনার সাকসেস আপনাকে অর্জন করতে হবে, বাসায় বসে বসে পড়াশোনা করতে হবে, সত্যি কথা। আচ্ছা এরকম মজার একটা থিওরি, চারজন টপ অর্ডার ব্যাটসম্যান 22 রানের মাথায় আউট টেস্ট খেলায়, 22 রানের মাথায় আউট, এরপর ক্রিজে নামলেন সচিন তেন্ডুলকার, তখন তার বয়স ছিল 16 বছর এবং সে টেস্ট ছিল তার ক্যারিয়ারের ফোর্থ টেস্ট ম্যাচ তার ক্যারিয়ারের ফোর্থ টেস্ট ম্যাচ, তখনও তেন্ডুলকার তেন্ডুলকার হয়ে ওঠেননি। তো ওই যে চারজন ব্যাটসম্যান আউট হয়ে গেছে, এই আউট হওয়ার পেছনে ভূমিকা ছিল ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনুসের, দুজনে খুব অসাধারণ বোলার এবং বিধ্বংসী বোলার। তো তেন্ডুলকার ব্যাটিং করতে নামলেন, ব্যাটিং করতে নামার সময় ওর মাথায় তখন অনেক প্রেশার, ও যদি সে খেলায় ভালো করতে না পারে তাহলে হয়তো বা পরের খেলায় সে চান্স পাবে না, কারণ সে তখন তেন্ডুলকার হয় নাই। প্রথম বলটা গেল রান হলো না, সেকেন্ড বলটা এসে সরাসরি আঘাত করেছে তেন্ডুলকারের নাকে, এত ভীষণভাবে আঘাত করলো সে, ওই তেন্ডুলকার তখনই সঙ্গে সঙ্গে ক্রিজে পড়ে গেছে, ক্রিজে পড়ে গেছে, তখন হেলমেট খুলে দেখা গেল কি তার নাকে এই হার্টটা সরে গেছে, ডিসপ্লেস হয়ে গেছে এবং প্রচন্ড রক্তরক্ত পড়ছে, দেখতে খুব বিশ্রী অবস্থা। তার সহ ব্যাটসম্যান ছিলেন সিধু, তো সিধু তেন্ডুলকারকে দেখে বললেন নিয়েছিল বাঁচবে না, মারা যাবে, খুবই বাজে অবস্থা ছিল। তো এরপরে ওখানকার যে ফিজিওথেরাপিস্ট ইরানি, আলী ইরানি, উনি এসে বললেন তেন্ডুলকারকে তোমার পক্ষে খেলা সম্ভব না, তুমি বেঁচে গেলে আমার খুশি, এ ছেলে তো বাঁচবে না, তুমি চলে যাও, তুমি রিটায়ার হয়ে চলে যাও। তেন্ডুলকারকে তখন নিয়ে যাওয়া হচ্ছিল, অনেকে বলাবলি করছিল তেন্ডুলকারের মধ্যে ক্যারিয়ার শেষ, বেচারা দুর্ভাগ্য, তার নাকের এই উপরের হাতটা ডিসপ্লেসড হয়ে গেছিল আর কি। হঠাৎ ও ওনাকে তখন ব্যান্ডেজ করে দেওয়া হলো এবং ব্যান্ডেজ ভিজে, মানে রক্তটা এত বেশি ছিল, ব্যান্ডেজ ভিজে বাইরে উঠছে রক্তটা। হঠাৎ কি হয়েছে জানি না, তেন্ডুলকার ওদেরকে থামতে বলে থামো, হঠাৎ সে দাঁড়ায় বলে কি মেয়ে খেলে গা, মেয়ে খেলে গা মানে কি আই উইল প্লে, আমি খেলবো। তখন হলে তারও নাকি আঠারো দিন দৌড়ে আসছে, বলে প্লিজ তোমার ক্যারিয়ার এখন অনেক বাকি আছে, বলে কি আমি খেলবো, আমাকে খেলতে দাও তোমরা, দেখা যাক কি হয়, কারণ সে চলে গেলে ইন্ডিয়া শিওর হয়ে যাচ্ছে, নামছে। ওই অবস্থায় সবাই দেখতেছে, লক্ষ লক্ষ মানুষ দেখতেছে একটা ছেলে খেলতেছে, নাক দিয়ে রক্ত পড়তেছে এবং সে সমানে ব্যাটিং করে যাচ্ছে। ওই খেলায় তেন্ডুলকার রান করেছিল 57 এবং সে খেলায় ইন্ডিয়া জিতেছিল। দেখেন এই যে অ্যাটিটিউডটা, যখন আপনার প্রচন্ড কষ্ট হচ্ছে, লাইফ আপনাকে বলছে ইউ মাস্ট টেক সাম রেস্ট, ইউ মাস্ট টেক সাম রেস্ট, তখন যদি আপনি ঘুরে দাঁড়ায় যদি বলেন না আমি কুইট করবো না, আমি খেলে যাবো, যদি তেন্ডুলকার সেই ম্যাচটা যদি না খেলতেন হয়তো আমরা তেন্ডুলকারকে পেতাম না। আমার যখন খুব কষ্ট হতো মনে হতো খুব পারতেছি না আর হবে না, আপনারা যারা বিসিএস পরীক্ষা দেন তারা জানেন খুব ক্লান্তিকর একটা প্রিপারেশন, বিরক্তিকর একটা প্রিপারেশন। তখন আমি নিজের মনে মনে একটা কথা বলতাম, মেয়ে খেলে গা, মেয়ে খেলে গা, মেয়ে খেলে গা। আচ্ছা আরেকটা কিছু শিখছি আমি শাহরুখ খানের কাছ থেকে। শাহরুখ খানকে জিজ্ঞেস করা হয়েছিল, এই যে আপনি এত সুন্দর অভিনয় করেন, এত অসাধারণ অভিনয় করেন, ওনার একটা মেলোড্রামাটিক মুভি হচ্ছে দেবদাস, দেবদাসে ওনার যে অভিনয়টা ছিল সেটাকে আমরা অতি অভিনয় বলতে পারি, মেলোড্রামা। তো দেবদাস মুভির পর ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, এই যে আপনি এত অসাধারণ অভিনয় করেন এটা কিভাবে সম্ভব, আপনি কি আসেন ক্যামেরার সামনে দাঁড়ান এরপর স্বপ্নে শেষ ওরকম কিছু? বলে মাথা ঠিক আছে তোমার, সাংবাদিককে বলতে মাথা ঠিক আছে তোমার, আমি প্রত্যেকটা শটে নামার আগে বাসায় সেটা কমপক্ষে 4-5 বার প্র্যাকটিস করে নামি, আর না হলে আমি সেই শটটা করি না, তাই নাকি, এটা কিভাবে সম্ভব, তোমার কষ্ট হয় না? তখন শাহরুখ খান বলছে যে যখন আপনি কোনো একটা কাজ করার সময়ে আপনার কমপক্ষে 5-6 বার মনে না হবে যে কাজটা আমাকে দিয়ে হবে না, আমি কুইট করি, আমি ছেড়ে দিই, আমি ছেড়ে দিই, আমাকে দিয়ে কাজটা হবে না, ততক্ষণ পর্যন্ত আপনি শিওর থাকতে পারেন কাজটা আপনি শুরুই করেন নাই এখনো।
আমার এই দুটো কথা খুব মাথায় বাসত, শাহরুখ খানের কথাটা এবং তেন্ডুলকারের কথাটা, এবং আমাকে খুব ভেতর থেকে এক ধরনের ইম্পালস কাজ করতো, ফোর্স কাজ করতো। জীবনে বড় হতে ওয়েট করার চেষ্টা করেন। বিলগেটসকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি মাইক্রোসফট দেওয়ার সময় কিভাবে পরিশ্রম করতেন, শুরুতে উনি যেটা করতেন প্রতি দুই দিনে উনি 5 ঘন্টা করে ঘুমাতেন। বিলগেটস, আমরা ভাবতে পারি বিলগেটস রাত রাতে বিলগেটস হয়ে গেছেন, নো, আমরা বলি আয় বাবা আল্লাহ যারে দেয় সাপোর্ট মায়েরা দেয়, কথা কথা বলি না আমরা, কথা সত্য না, কথা সত্য না। ওই কাজটা করার পেছনে ওনার যে পরিশ্রমটা ছিল সেই পরিশ্রমের খোঁজ আমরা রাখি না, আমাদেরকে সেটাকে রিপ্লিকেট করতে হবে। বুঝলেন, যে কোনো একটা গ্রেট কোনো কিছু দেখলে ওটার প্রতি একটা ব্লাইন্ড ফ্যাসিনেশন কাজ করেন। আমরা যখন হুমায়ুন আহমেদকে বলি শাওনকে বিয়ে করছিল, এই করছিল, সেই করছিল, একটু চিন্তা করে দেখেন, হুমায়ুন আহমেদকে কিন্তু আমরা শাওনের হাজব্যান্ড হিসেবে চিনি না, আমরা চিনি রাইটার হিসেবে। ওনার লেখাগুলোকে পারলে এক লাইন লিখে দেখান তো দেখি। আমি আমার আলমেন দেখছি সাধারণত এই যে মানুষ নিজের উইকনেসগুলোকে আমরা কেন গ্রেটম্যানকে ছোট করি, আমার কাছে যেটা মনে হয়েছে আমি যখন একটা গ্রেটম্যানকে ছোট করি তখন আমার কাছে মনে হতে থাকে ও এমন কি আর, ও তো আমার মতোই সাধারণ, তাকে আমি টেনে আমার লেভেলে নামাই এবং আমার নিজেকে তখন সেক্ষেত্রে বড় করা হয়। আসানা ফোর্বস নাম শুনেছেন, ওরা বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকা করে, তো ওই ম্যাগাজিনের পরিসংখ্যান মতে পৃথিবীর 96% সম্পদ আয় করেন, মাত্র পরীক্ষা দেন তাদের মধ্যে মাত্র 1% ক্যান্ডিডেট ক্যাডার হয়। এটা কেন হয়, এর কিছুটা এমন কিছু ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত। চাকরিটা পাই কত পার্সেন্ট বলেন তো? অনলি 1%, আমি হিসেব করে বলছি 1% চাকরিটা আসলেই পাই। যখন না করাই ভালো কোনো কোনো বিষয়ে, আমাদের মনে হতে পারে একটু কথা বলে দেখি যদি একটু কিছু জানতে পারি, সেটা মনে হয় আমাদের মন মানে না, কিন্তু এমন হতে পারে আপনি এমন একটা বিষয় মাথায় সেট করে ফেলতে পারেন যে বিষয়টা আপনার প্রিপারেশনকে নষ্ট করে দিবে। এটা খুব বেশি হয় এই ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোর ক্ষেত্রে। আচ্ছা, একটা গান, এটা একটু খেয়াল করবেন, এখন একটা গান মাথায় ঢুকে এবং সেখানটা বাঁচতেই থাকে, আপনাদের হয় না এটা? আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে গান যখন মাথায় ঢুকে তখন দেখবেন এমন এমন গান মাথায় ঢুকে যাবে যে গানটা আপনার মাথায় ঢোকার কথা না, কিন্তু ওই গানটাই ওই মুহূর্তে ভালো লাগতে হয় না আগুনেরই গোলা। এটা আমার হয়, আপনাদের হয় কিনা আমি জানি না, আপনাদের হয় এটা হয়তো বা ওই গানটা আপনি গুনগুন করে গাইতেও লজ্জা পাবেন কিন্তু সেটা মাথায় ঢুকে গেছে। একটা সত্যি ঘটনা বলি, একবার আমার এডিশনাল কমিশনার আমাকে, আবার আমার চেহারা দেখলেই হয়তো বা মানুষের বকতে ইচ্ছা করে, এটা হতে পারে আমি খুব বকা টাকা খাই আর কি, তো এডিশনাল কমিশনার স্যার আমাকে ডাকছে বকা দেওয়ার জন্য, এবং আমিও জানি আমাকে বকা দিতে টাকা পয়সা, মুভিটা নাম জানেন তো, মুভিটার নাম জানেন তো, কেউ একজন বাহার বাহার, আমি কোনো মুভি বাহার দেখে নিন, আমার মাথাকে সঙ্গে দিল্লা যাবে কোনো কারণ স্যার, স্যার যখন আমাকে বকা দিচ্ছে স্যার বুঝতেছে যে বকাটি দিচ্ছে এটা আমার কোনো ভাবান তো হচ্ছে না, সাধারণত কাউকে যখন আপনি বকা দেন এবং সে যদি বকার সঙ্গে যদি ভয় ভয় খাওয়া যায় একটা লোকটাকে না করে খুব অশান্তি লাগে, এটাকে পজিটিভ সিগন্যালটাকে নেগেটিভ সিগন্যাল, সেটা স্প্রেড, মানে পুরো ব্রেনের মধ্যে সেটা স্প্রেড হয়ে যায় এবং আমাদের পুরো ব্রেনের সেটা ক্যাপচার করে ফেলে। যদি সিগন্যালটা পজিটিভ হয় পজিটিভ নিয়ে আমরা কাজ করি, মোটিভেশন করি, তো সে রিসিভ করে আস্তে আস্তে পুরো ব্রেনটা ক্যাপচার হয়ে যায়, ব্যাপারটা বুঝে গেছে কথাটা, এটা একটু মনে রাখবেন। ওই জন্য কোনো ব্রেন যখন কোনো একটা সিগন্যাল রিসিভ করবে তখন খুব সাবধান থাকবেন, আর সিগন্যালগুলো খুব দুষ্ট করতে দিন, কেমন দুষ্ট করতে দিন, একটা যদি নেগেটিভ সিগন্যাল থাকে সেই আমি শিওর সেটা ডট দিয়ে ওখানে ল্যান্ড করে দিত না, আর আপনি এত ব্রেন খাটায় মনের মাধ্যমে মিশিয়ে এত সুন্দর করে লিখে নেন ওখানে লাগে পাঁচটা, সারা দিন আমি 2 ঘন্টা বসে আসেন পাঁচটা বাড়ে না। এখন লাইকের ব্যাপারটা হচ্ছে যারা বেশি লাইক পায় তারা লাইক পেতেই থাকে, অবশ্য মেয়েদের কথা আলাদা, মেয়েরা যদি দিকে মাথা কামড়াচ্ছে মাথা ব্যথা করতেছে।